আসসালামু আলাইকুম আর অহিমাতুল্লাহি অবরক এতু আলহামদুলিল্লাহি রব আলামিন আল আমিন ওস আলা সাইদ ইল মুরসালীম ওয়া আল আলিহি ও আসাবিহি আজম আইন সম্মানিত দর্শকসরতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা ডায়াবেটিসের কারণে যারা যৌন দুর্বলতায় ভুগছেন আজ তাদের জন্য আমি এমন একটি উপকারী টিপস নিয়ে হাজির হয়েছি এই টিপসটা যদি একজন ডায়াবেটিস রোগী গ্রহণ করতে পারে সে ডায়াবেটিস থেকে মুক্তি পাবে এবং যৌন দুর্বলতা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে কারণ প্রিয় বন্ধুরা পরিপূর্ণ তৃপ্তির সাথে স্ত্রী মিলন সবারই কাম্য কিন্তু এই পরিপূর্ণ তৃপ্তির সাথে স্ত্রী মিলনের যেই একটা আনন্দ বা সুখ বা শান্তি এই সুখ শান্তি থেকে অনেক পুরুষেই আজ বঞ্চিত কারণ প্রিয় বন্ধুরা আমার কাছে যখন আমার অনেক দর্শক ফোন করে থাকেন বলে থাকেন যে হুজুর আমরা যখন স্ত্রী মিলন করার ইচ্ছা পোষণ করি তো স্ত্রী মিলন করবো এমন সময় আমাদের পেনিস সামান্য শক্ত হয় দাঁড়ায় কিন্তু যখন আমরা স্ত্রীর একেবারেই নিকটে চলে যায় মিলন করবো এমন সময় আমাদের পেনিস আবার নরম হয়ে যায় হঠাৎ করে শক্ত মেশিনটা নরম হয়ে যায় আমরা আর স্ত্রী মিলনে সক্ষম হই না মনের কষ্ট মনে রেখেই আমাদের শুয়ে থাকতে হয় আমাদের স্ত্রী মুখ গুমরাহ করে কালো করে শুয়ে থাকে আবার অনেকে বলে থাকেন হুজুর আমার স্ত্রী আমার এই দুর্বলতার কারণে আমার কাছেই শোয় না বা ঘুমায় না তো এত কষ্টের মধ্যে এত অশান্তির ভিতরে অনেক পুরুষ ভাইরা আসেন তো আমি তাদেরকে বলবো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন আজকের এই টিপসটা আপনারা গ্রহণ করুন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ এই সমস্যা থেকে অবশ্যই আল্লাহ আলা আপনাকে মুক্তি দিবেন প্রিয় বন্ধুরা আসুন এখন আমরা আলোচনা করি যে কোন কোন জিনিস দিয়ে এই ঔষধটা একেবারে সহজ দাওয়া সহজ ঔষধ আপনি ঘরে বসে বারো মাস বানিয়ে খাইতে পারবেন কোনো কষ্ট হবে না অনেক টাকা পয়সাও আপনার খরচ হবে না প্রিয় বন্ধুরা আপনার মাত্র দুইটা উপাদান প্রয়োজন হবে একটি হলো কালো জাম এই পাকা কালো জাম আমরা অনেক পছন্দ করি সবাই খেয়ে থাকি এই কালো জামের বেচি আপনার প্রয়োজন হবে আর প্রয়োজন হবে খাটি গরুর দুধ কিভাবে তৈরি করবেন প্রিয় বন্ধুরা এই কালো জামের বিচি আপনারা উপরের খোসা উপরের যে চামড়াটা থাকে এই চামড়াটা ফেলে এই বিচি ভালো করে পরিষ্কার করবেন রোদে শুকাবেন শুকানোর পরে পাউডার করবেন কিভাবে খাইবেন প্রিয় বন্ধুরা এই জামের বিচির ছোট্ট চা চামচের এক চামচ পাউডার এক গিলাস হালকা কুসুম গরম দুধের সাথে প্রতিদিন ঘুমানোর মিনিট এইভাবে আপনারা এক থেকে তিন মাস সেবন করবেন আপনার ডায়াবেটিস থেকে আপনি মুক্তি পাইবেন যৌন দুর্বলতা থেকে আপনি মুক্তি পাইবেন প্রিয় বন্ধুরা যাদের এই ধরনের সমস্যা আছে ডায়াবেটিস আছে যৌন সমস্যা আছে এই টিপসের সাথে সাথে আমি তাদেরকে আরেকটি টিপসের কথা বলে দিব সহজ আপনারা রাতের বেলা গরুর দুধের সাথে জামের বিস্তির পাউডার খাবেন আর সকালবেলা এক গিলাস হালকা কুসুম গরম দুধের সাথে এক চামচ ইসুফুলের ভুষি খাইবেন এইভাবে আপনি সকালে বিকালে দুইটা টিপস গ্রহণ করুন আপনি যৌন দুর্বলতা থেকে স্থায়ীভাবে মুক্তি পাইবেন প্রিয় বন্ধুরা ভালো করে মনে রাখবেন এই চিকিৎসাটা এই টিপসটা কমপক্ষে আপনার এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে আপনারা বলে থাকতে পারেন অনেকে প্রশ্ন করে থাকেন হুজুর আমরা এই জামের বেশি এখন কোথায় পাবো এখন তো সিজান না প্রিয় বন্ধুরা যারা ডায়াবেটিসে ভুগছেন এই জামের বেশি আপনাদের পরম বন্ধু সিজনের সময় যখন কালো জাম পাওয়া যায় সারা বছরের জন্য এই জামের বেশি সংগ্রহ করে রেখে দিতে পারেন আপনারা সিজন ছাড়াও কোথায় এই জামের বেশি কিনতে পাইবেন ক্রয় করতে পারবেন আপনাদের জেলা অথবা উপজেলায় যে সকল বানিয়াতির দোকান আছে ঔষধি গাছগাছালি বিক্রি করে ওইখানে গেলেই আপনারা পেয়ে যাবেন তো যখন এই বিচি আপনারা করাই করবেন একটু দেখে শুনে করাই করবেন যেন বিচিটা নতুন এই বছরেরই হয় নতুন বছরের হয় এই বিচিটার গুণাগুণ যেন ঠিক থাকে খুব যাচাই বাচাই করে দেখে শুনে বিচি করাই করবেন দুই তিন বছরের পুরাতন বিচি আপনারা করাই করবেন না আপনারা দেখে শুনে ভালো বেচি কড়াই করে এইভাবে পাউডার তৈরি করে দুধের সাথে খেয়ে যাবেন নিয়মিত ইনশাল্লাহ আল্লাহ সবহান আপনাকে এই যৌন দুর্বলতা থেকে স্থায়ীভাবে মুক্তি দান করবেন আমিন প্রিয় বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার